হ্যালো চ্যানেল আমি এখন এই ভিডিওর মধ্যে আমরা কিছু লেটেস্ট আপডেটস নিয়ে কথা বলবো এবং উনত্রিশে ডিসেম্বর কাবুলিওয়ালা এবং প্রধান এই দুটো সিনেমার কীরকম রেসপন্স ছিল বক্স অফিসে সেটা যে আপডেটগুলো যে পেজ থেকে আসে মানে ফেসবুক পেজের কথা বলছি টলি বাংলা বক্স অফিস সেখান থেকে আমি ডেটাটা নিয়ে আপনাদের সাথে শেয়ার করছি যেগুলো আর কি তারা মাই শো দিয়ে ট্র্যাক করেছে তো প্রথমে আগে আপডেটসগুলো নিয়ে কথা বলিনি তো প্রথম আপডেটটা হচ্ছে হাউসফুল ফাইভকে কেন্দ্র করে তো এখন যেটা আপডেট উঠে আসছে যে হাউসফুল ফাইভে নাকি আমরা দোলকে দেখতে পেতে চলেছি অক্ষয় কুমারের পাশে পাশে দোল গাদার টু দেওয়ার পরে তার ডিমান্ড প্রচণ্ড বেড়ে গেছে প্রতিটা প্রোডাকশন হাউস তার সাথে কাজ করছে বড় বড় প্রজেক্টসে সাইন করছে অলরেডি আপনার জানেন রাজকুমার সন্তোষীর ছবিটা হচ্ছে বর্ডার টু হচ্ছে তো এরকম বড় বড় প্রজেক্ট হচ্ছে তো হাউসফুল ফাইভও কিন্তু একটা বড় প্রজেক্ট হতে চলেছে এই শোনা যাচ্ছে এই ছবির বাজেট হতে চলেছে তিনশো পঞ্চাশ কোটি টাকা এবং এখানে দোলকেও আমরা অক্ষয় কুমারের সাথে দেখতে পাবো এবার সানিদোল কিন্তু কমেডি কোনোদিনই ফোটে না মানে বর্ডার টু এর মতো একটা ছবি আমি জানি যে দোল ভালো করবে রাজকুমার সাথে সাথে ছবি ভালো করবে কমেডি মানে সে করেছে তার হিট কমেডি ছবি হচ্ছে ইয়ামলা পাগলা দিবানার মতো ছবি ঠিক আছে ফার্স্ট পার্টটা কিন্তু হিট ছবি ছিল হ্যাঁ তখন বাট সেটা মানে প্রচন্ড লাউড এরকম এবং সানিকে খুব সিরিওটিপিক্যালি প্রেজেন্ট করে সেই ছবিগুলোতে তো দেখা যাক এটা ফাইনালাইজ হয় কিনা কারণ হাউসফুল সাজিনাডিয়াডওয়ালার ছবি এবং সাজিন নাডিয়াটওয়ালার সাথে সানি দেওয়ালের সম্পর্ক ভালো তারা জিত বলে একটা ছবি একসাথে করেছিল তো দেখা যাক এটা এখন তো আপডেট উঠে আসছে এখন পুরোপুরি মানে মেকারসদের তরফ থেকে অফিসিয়ালি জানানো হয়নি তো সেটা জানতে পারলে অবশ্যই দেখা যাবে তখন ওটা ফাইনালাইজ হয় কিনা পরবর্তী আপডেটটা হচ্ছে কালকি টু এইট নাইন এইটকে কেন্দ্র করে তো রিসেন্টলি জানেন যে আইআইটি একটা মানে ডিরেক্টর নাগ আশিন তিনি গেছিলেন এবং তিনি ওখানে একটা ইন্টারভিউ সেশন হয়েছে সেটা ইউটিউবে পেয়ে যাবে তো সেখানে তিনি বলেছেন যে এই ছবিটা কিন্তু একটা স্ট্যান্ড অ্যালোন ফিল্ম হতে চলেছে এ আপনারা কোনো এরকম নাগি সিনেমেটিক ইউনিভার্স হ্যান ত্যান এসব কিছু এক্সপেক্ট করবেন না এবং তিনি তার সাথে সাথে এটাও জানিয়েছেন যে তিরানব্বই দিন পরে মানে এটা উনি কালকে বলেছেন যে তিরানব্বই দিন পরে ইউ ক্যান এক্সপেক্ট দ্য ট্রেলার ঠিক আছে তো কাজ অলমোস্ট হয়ে এটা বোঝা যাচ্ছে মানে পোস্ট প্রোডাকশন ইত্যাদি চলছে সেটা অনেকটাই কমপ্লিট হয়েছে তো দেখা যাক কিরকম হয় এই ট্রেলারটা এর আগে যে টিজারটা এসেছিলো সেটা খুব ভালো রেসপন্স পেয়েছিল বাট তার আগে যে পোস্টারটা এসেছিলো সেটা কিন্তু খুব একটা ভালো রেসপন্স জেনারেট করতে পারেনি পরবর্তী আপডেটটা হচ্ছে বারুণ ধবন এবং কারণ জোহারকে কেন্দ্র করে তো কারণ জোহর এবং বারুণ ধাওয়ানের একটা হিট ফ্র্যাঞ্চাইজ আছে সেটা হচ্ছে দুলানিয়া সিরিজ যেটার মধ্যে প্রথমে হামটি শর্মাকে বদ্রীনাথকে ছবি ছিল তো তারপরে সেটার কন্টিনিউশন হিসেবে তারা থার্ড পার্ট আনতে চলেছে বাট এই ছবিতে সাথে আলিয়া বাকি দুটো ছবিতে ছিল এবারে আলিয়া ভাট এখানে হিরোইনের চরিত্র প্লে করবেন না তো নতুন কোনো হিরোইনকে নাকি লঞ্চ করা হতে পারে তো দেখা যাক সেটা কোনো স্টার কিট হয় কিনা নাকি কোনো মানে এস্টাবলিশ অ্যাক্ট্রেসও হতে পারে অন্য কোনো ধরুন ভালো অ্যাক্ট্রেস তাকে কাজ করলো দেখা যাক সেটা কি হয় আলটিমেটলি তো দু হাজার চব্বিশের শেষের দিক থেকে এই ছবি শুটিং শুরু হতে চলছে পরবর্তী আপডেটটা হচ্ছে কবির খানের আপকামিং ছবি নিয়ে তো কবির খান চান্দু চ্যাম্পিয়ন ছবিটা করছেন এবং তারপরে তিনি যে ছবিটা করতে চলেছেন সেই ছবিটার নাম শোনা হচ্ছে বাব্বার শের হবে বলে তো এই ছবি এখনো কাস্টিং ফাইনালাইজ হয়নি বাট শোনা যাচ্ছে যে কোনো এ লিস্ট এ লিস্ট সুপারস্টারকে নিয়েই উনি ছবিটা করতে চাইছেন তো দেখা যাক কার সাথে উনি ছবিটা করেন এই ছবিটার মধ্যে যে ক্যারেক্টারটা হতে চলেছে মানে যে হিরোর ক্যারেক্টারটা প্রোটাগোনের ক্যারেক্টারটা হতে চলেছে সে নাকি একজন লায়ন হার্টেড লোক হবে আর কি এবার কবির খান আমরা প্রত্যেকেই জানি যে কোনো রিয়েল ইনসিডেন্ট থেকে ইন্সপিরেশন নিয়ে ছবি করেন যেমন চান্দু চ্যাম্পিয়ন রিয়েল ইনসিডেন্ট থেকে নিয়ে করেছেন উনি মোস্টলি দেখবেন ওনার ছবির মধ্যে রিয়েল ইনসিডেন্সের এ থাকে তো এটা কোনো রিয়েল লাইফ কোনো ক্যারেক্টারের ওপর বেস্ট কিনা সেটা তো যখন ছবিটা আরও অ্যানাউন্সমেন্ট ইত্যাদি আসবে তখন আমরা জানতে পারবো বেটার তো দেখা যাক আর এবার লাস্ট আমরা এই ভিডিওর মধ্যে আপডেট দেবো হচ্ছে মানে কথা বলবো হচ্ছে কাবুলিওয়ালা এবং প্রধানের বক্স অফিস নিয়ে যেটা মানে বক্স বক্স অফিস অফিস রেসপন্স এখানে তো জানা যায় না বাংলা সিনেমার ক্ষেত্রে প্রধান ডিসেম্বর অলমোস্ট ফুল করেছে এবং তিনটে হাউসফুল শো করেছে এবং কাবুলিওয়ালা ষোলোটা অলমোস্ট ফুল করেছে এবং দুটো হাউসফুল করেছে তো আপনারা এখনো দেখতে পাচ্ছেন যে এই ছবিটা মানে কাবুলিওয়ালা আগে আমরা ভাবছিলাম যে পিছিয়ে থাকবে কিন্তু সেটা কিন্তু প্রধানকে নেক টু নেক ফাইট দিয়েই চলেছে কিন্তু ঠিক আছে কোথাও কিন্তু সেটা পিছিয়ে পড়ছে না খুব একটা পিছনে নেই হ্যাঁ ডেফিনেটলি পিছিয়ে আছে বাট ফাইটটা কিন্তু খুব একটা মানে নেক টু নেকই হচ্ছে তো এই ছবিগুলো ওয়ার্ড অফ মাউথ কিন্তু ভালো রয়েছে এবার ছবি দুটো প্রচণ্ড ইমেন্সলি গ্রো করতে পারছে না তার কারণ হচ্ছে ডাঙ্কি ছবিটাও ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কিন্তু চলছে ভালো ঠিক আছে ডাঙ্কি কিন্তু অন্য সব জায়গাতে মানে রাজকুমার হিরানির অন্য ছবির তুলনায় খারাপ ওয়ার্ড অফ মাউথ পেয়েছে এই পেয়েছে বা ছবিটা কিন্তু এখানে ওয়েস্ট বেঙ্গলে পার্টিকুলারলি এই ছবিটা কিন্তু চলছে ভালো এবং তাই জন্য মানে এই শো মানে এই সিনেমাগুলো হাউসফুল মারার পরেও প্রধানের শো আগের থেকে সংখ্যায় বেড়েছে কিন্তু যে পুরোপুরি একদম ফ্লারিশ করে যাবে সেইটা হতে পারছে না সেটা কাবুলিওয়ালা প্রধান দুটোর ক্ষেত্রেই তার কারণ হচ্ছে ডাঙ্কি কিন্তু এখনও প্রচুর শোজ ধরে রেখে দিয়েছে এবং ডাঙ্কি সালারও অনেক শোজ ধরে রেখে দিয়েছে এবং ডাঙ্কি ছবিটা স্পেশালি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে খুব ভালো পারফর্ম করছে সালারও নিজের নিজের জায়গায় মোটামুটি ভালোই পারফর্ম করছে বাট ডাঙ্কি এক্সট্রানিটলি পারফর্ম করছে তো সেই জন্য এই বাংলা ছবি দুটো আরও যে মানে গ্রোথ হবে সেটা হতে পারছে না আর কি সো এটাই ছিল আপডেট ভিডিও আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন শেয়ার করুন চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না